তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। মহাসচিব হচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের বহিষ্কৃত সদস্য তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনে দলটিতে যোগ দিতে যাচ্ছেন তারা। জানা গেছে তাদের দুজনকে চেয়ারম্যান ও মহাসচিব করা হচ্ছে তৃণমূল বিএনপির। ইতিমধ্যে এই সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে বিএনপি থেকে বিভিন্ন সময়ে বাদ পড়া এবং ক্ষোভ অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়া অনেক নেতাও তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন। এই তালিকায় বিএনপি থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার রয়েছেন। এর আগে বর্তমান জাতীয় সংসদে তিনি বিএনপির এমপি ছিলেন। আন্দোলনের অংশ হিসেবে গত ডিসেম্বরে বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত নাজমুল হুদার কন্যা অন্তরা হুদা ঢাকা টাইমসকে বলেন, শমশের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার আমাদের দলে যোগ দিচ্ছেন, এটা তারা একটা ভালো পদে থাকবেন। বিএনপিকে ভাঙার কোনো ইচ্ছা তাদের নেই বলেও জানান তিনি। নাজমুল হুদার মৃত্যুর পর তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা। বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার বিষয়টি স্বীকার করে ঢাকা টাইমসকে বলেন, 19 সেপ্টেম্বর তৃণমূল বিএনপির সম্মেলনে আমি যাব এবং যারা দলটি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং বিএনপি যাদের প্রতি অবিচার করেছে তাদের সবাইকে সেখানে আসার আহ্বান জানাচ্ছি।